দেখতে অন্য যে কোনো গরুর থেকে আলাদা। ভারতের চেন্নাই থেকে আমদানি করা ভিন্ন ধরনের এই গরুটি তোলা হয়েছে রাজধানীর ধূপখোলা কোরবানির পশুর হাটে। শ্রীলঙ্কান পেইসার লাসিত মালিঙ্গার নাম অনুসারে স্থানীয়ভাবে পশুটির নাম দেয়া হয়েছে মালিঙ্গা। বিক্রেতারা মালিঙ্গার দাম হাঁকছেন 6 লক্ষ টাকার ওপরে। এটা হচ্ছে ইন্ডিয়ার চেন্নাইয়ের মালিঙ্গা, আমরা এটার আস্কিং প্রাইস চাচ্ছি 6 লক্ষ 20। এখন পর্যন্ত 4-এর মতো দাম হয়েছে। প্রতিদিন ক্যারট খাওয়াই, মালটা খাওয়াই, হ্যাঁ তারপরে আনার খাওয়াই, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে গোসল করাই। পাশেই রাজস্থান থেকে আমদানি করা এসব সাদা বড় সাইজের প্রতিটি গরুর দাম চাওয়া হচ্ছে 7 লাখ টাকা। 20 লাখ টাকা বলছে, আমরা এখন ছাড়ছি না, তো আমাদের এই গরু বাজারে আর নেই। শুধু ভারতীয় গরুই নয়, দেশীয় গরুতে ভরপুর কোরবানির পশুর হাট। তবে আশানুরূপ ক্রেতার দেখা মিলছে না হাটগুলোতে। অল্প সংখ্যক ক্রেতা যারা আসছেন তারা ঘুরে ঘুরে দেখছেন। গত বছরে দেখতে অন্য যে কোনো গরুর থেকে আলাদা, ভারতের চেন্নাই থেকে আমদানি করা ভিন্ন ধরনের এই গরুটি তোলা হয়েছে রাজধানীর ধূপখোলা কোরবানির পশুর হাটে। শ্রীলঙ্কান পেইসার লাসিত মালিঙ্গার নাম অনুসারে স্থানীয়ভাবে পশুটির নাম দেয়া হয়েছে মালিঙ্গা। বিক্রেতারা মালিঙ্গার দাম হাঁকছেন 6 লক্ষ টাকার ওপরে। এটা হচ্ছে ইন্ডিয়ার চেন্নাইয়ের মালিঙ্গা, আমরা এটার আস্কিং প্রাইস চাচ্ছি 6 লক্ষ 20। এখন পর্যন্ত 4-এর মতো দাম হয়েছে। প্রতিদিন ক্যারট খাওয়াই, মালটা খাওয়াই, হ্যাঁ তারপরে আনার খাওয়াই, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে গোসল করাই। পাশেই রাজস্থান থেকে আমদানি করা এসব সাদা বড় সাইজের প্রতিটি গরুর দাম চাওয়া হচ্ছে 7 লাখ টাকা। 20 লাখ টাকা বলছে, আমরা এখন ছাড়ছি না, তো আমাদের এই গরু বাজারে আর নেই। শুধু ভারতীয় গরুই নয়, দেশীয় গরুতে ভরপুর কোরবানির পশুর হাট। তবে আশানুরূপ ক্রেতার দেখা মিলছে না হাটগুলোতে। অল্প সংখ্যক ক্রেতা যারা আসছেন তারা ঘুরে ঘুরে দেখছেন। গত বছরে